যেটা প্রায় 300 বছর পুরনো। তো এই গাছটার মধ্যে একটা বিশেষ কিছু আছে, তো চলো সেটাই দেখাবো তোমাদেরকে এখন। তো চলে এসেছি এই যে রাজবাড়ি দেখতে পাচ্ছ, কৃষ্ণনগর রাজবাড়ি, রাজা কৃষ্ণচন্দ্রের প্রাসাদ। এটা হলো সামনের গেট। তো যাই হোক, পুরোটা কভার করার চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব, সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন মেরামতের কাজ চলছে এই জায়গা। মানে ঠিকঠাক হচ্ছে, এখানে ইটগুলো খসে খসে পড়ছে, সেগুলো ঠিকঠাক হচ্ছে। এখন নতুন করে ঠিক করে প্লাস্টার হচ্ছে। এবং রাজবাড়ির যে মেন রাজবাড়ির যে গেটটা, ওটা সামনে দেখতে পাচ্ছ, ওখানে যাওয়া যাবে কি না বলতে পারবো না, তবে চেষ্টা করবো যত মানে যতটুকু পারি ততটুকু কভার করার চেষ্টা করবো। সঙ্গে থাকো। রাজবাড়ির সামনে মাঠ, আমরা মাঠে আছি এখন। রাজবাড়ির যার সামনে, পেছনে রাজবাড়ি দেখতেই পাচ্ছ। তো আমার সঙ্গে এসেছে প্রসেনজিৎ। এটা হলো রাজবাড়ির মাঠ, যেখানে এখন লোকাল ছেলেরা, এখানে লোকালের মানুষরা ইউজ করে আর কি, ফুটবল টুটবল খেলা হয়। তো এখানে গোল পোস্ট লাগানো রয়েছে এখানে, তার মানে বোঝাই যাচ্ছে এখানে খেলাধুলা হয়। তো এটা মানে কি বন্ধই থাকে এরকম নাকি? এটা অনেক আগে থেকে বন্ধ থাকে। অনেক আগে থেকে, তা খোলে না এমনি? এটা একমাত্র এই গেটটা খোলে না, পুজোর সময় ওইদিকে মানে জগদ্ধাত্রী পূজায় খোলে। আচ্ছা, আর দুর্গা পূজায় খোলে, দুর্গা পূজায় আর বারোদল মেলাতে খোলে। আচ্ছা আচ্ছা, ওখানে শুধু মন্দিরটা আছে, মন্দিরটা মানে ঘোরা দর্শন। আর তাহলে মানে অনেক ব্লগাররা ব্লগ করে যেখানে দেখাচ্ছে যে ভেতরে ঢুকে ঢুকে দেখায় আর কি, মানে ওই দুর্গা পূজার জগদ্ধাত্রী পূজার সময়, তাই তো? জগদ্ধাত্রী পূজা আর বারোদল মেলা, সামনে বারোদল মেলা আছে। আচ্ছা, বারোদল মেলাটা কবে? বারোদল মেলাটা এই মানে কোন মাসে? তিন মাসের মধ্যে। আচ্ছা, দুই তিন মাসের মধ্যে এক্স্যাক্টলি ডেট এই পয়লা বৈশাখ। আচ্ছা, দিনকে বারোদল মেলাটা শুরু। আচ্ছা, আর যে এখানকার মানে মেন গেট এটাই, তাই তো? হ্যাঁ, মেন গেট এটাই। আর পুজোর মানে ওইদিকে হচ্ছে মন্দিরটা আছে ওখানে। আচ্ছা, মানে ওই পাশে গেলে দেখা যাবে, তাই তো? ওখানে ঠাকুর আছে, বারোখানে বারো ঠাকুরের দোল একসাথে। আচ্ছা আচ্ছা, বাঁশের বৃষ্টিটা বারোদলে বানানো ওই পেছনে, পেছন দিকটা, তাই তো? মানে এখানে আর কিছুই নেই এখানে এতটুকু, তাই তো? আর এই গাছটার সম্পর্কে কিছু শুনলাম, এই গাছটা মানে কি? গাছটা সেই রাজবাড়ির আমলের গাছ, মানে রাজবাড়ির আমলের গাছ, মানে শুনলাম ভেতরটা ফাঁকা, ফাঁপা ফাঁপা। আচ্ছা, নতুন করেও যদি করা হয় না, সেই পুরনো রাজবাড়ি সেই জিনিসটা আর লাগবে না। রাজবাড়ির যে মানে রাজবাড়ির যে ফিলিং সেটা নষ্ট হয়ে গেছে, যে পুরনো ইটের যেমন ছিল সেটাই। এতো নর্মালি দেখে মনে হচ্ছে এটা নতুন, মানে আধুনিকের কিছু, মানে পুরনো যে ইটের ওখানে যে, হ্যাঁ মানে যে ইটগুলো খসে খসে পড়ছিল ওগুলোই মানে সেটাই। আর মানুষ দেখার কি আছে? এই তো দেখার না, পুরনো প্রাসাদ রাজা কৃষ্ণচন্দ্রের থাকতো। টাকা পয়সা যদি দেওয়া হয় তাহলে তাহলে ওদের ইচ্ছা। আচ্ছা, ওদের মানে মানে এখানে কারা থাকে ভেতরে? কারা থাকে ভেতরে? রাজার যে ফ্যামিলি আছে। আচ্ছা, উত্তম পুরুষ যারা আছে তারা থাকে, মানে ওর পরে যারা রাজার মানে থাকে এখানে, বেশি দিন থাকে না, হয়তো 4-5 মাস থাকলো, আর নিজে কলকাতায় বেড়াচ্ছে, কলকাতায় থাকে ওরা। আচ্ছা, এভাবে থাকে, পুজোর সময় আগে থেকে এসে থাকে। আচ্ছা, মানে থাকার একটা বাড়ির মতোই, তাই তো? মানে থাকার সমস্ত ব্যবস্থা রয়েছে, পুরোনো দিনের অনেক জিনিসপত্র রয়েছে। আচ্ছা, মানে যেগুলো রাজা কৃষ্ণচন্দ্র ইউজ করতো, তাই তো? ব্যবহার কৃষ্ণচন্দ্রের যে সিংহাসন,
পালকি সব আছে, ওটা একমাত্র ইয়ে দুর্গা পুজোর সময় সামনে থাকে, পালকিটা থাকে, সিংহাসনটা থাকে। আচ্ছা, একবার বলে দেবে এখানে কোথায় কি আর দেখানোর মতো কি আছে, মানে দর্শকদের দেখানোর মতো? দেখানোর মতন বলতে গেলে ওই পুজোর সময় এসে রাজবাড়ির ভেতরে ওই মন্দিরে ঢুকতে পারবে, এছাড়া আর কিছুই নেই। আর এখন 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 দেখানোর মতন ওই সামনে যে মানে প্রাচীন যে দুর্গ রয়েছে আর কি, সামনে কি বাদিকে নাকি? এই সামনে যেটা দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তোমার নাম কি? সায়নজিৎ ঘোষ। সায়নজিৎ ঘোষ, দেখা করো, খুব ভালো লাগলো। আমরা দেখতে পারলে দাদা ওখানে বললো যে এখানে ঢুকতে দেয় না, এখানে দেবদত্তী পুজো আর দুর্গা পুজো আর কিছু একটা বললো যে সেই মেলার সময় ভেতরে অ্যালাউ করে, আর অ্যালাউ করে এটা হলো ওই দিকটা পেছনে, ওই দিকটা দিয়ে যে ওই পেছনে একটা গেট আছে, ওই গেটটা থেকে ঢুকতে হয়, সামনের গেট খোলা হয় না। আর সাধারণত এখানে রাজার যে পরে, রাজার বংশধর যারা পরে তারা এখানে থাকে আর কি। তা যতদূর জানতে পারলাম এখানে এসে ওরা সব সময় থাকে না, বছরের কিছু একটা নির্দিষ্ট মাস যেমন পুজোর আগে আসে, দুর্গাপুজোর আগে, ওই সময় কিছু সময় ধরে এখানে থাকে, আর ওরা অন্য কোথাও বাড়ি আছে ওদের, সেখানে থাকে। এছাড়াও ও যে এর যে পেছন দিকে যেটা দেখালাম যে গেটটা, পেছনের গেটটা নতুন করে তৈরি হচ্ছে, এই জিনিসটা আমার ভালো লাগলো না। তার কারণ কি, যেহেতু রাজবাড়ি একটা মানে ঐতিহাসিক যে ভাবটা, সেই ভাবটা আর থাকবে না, যে খসে ইট খসে পড়ছে মানে দেখে বোঝা যাচ্ছে সেটা কত পুরনো, সেই ভাবটা আর থাকবে না। তো যাই হোক, আর এছাড়া যে পেছনে যে মেন যে প্রাসাদটা, তো সেখানে বছরে পুজোর আগে একবার করে রং ঠং হয়, মানে মেনটেনেন্স হয় আর কি, যেটা বললেই চলে। আর এছাড়া এখানে এসে আরও একটা জিনিস জানতে পারলাম যে যে রাজবাড়ির মেন গেটের একেবারে সামনে যে একটা বকুল গাছ আছে ওখানে, ওই গাছটা অনেক পুরনো, প্রায় এখানে এসে জানতে পারলাম যে ওটা প্রায় 300 বছর পুরনো। তো ওই গাছটার মধ্যে একটা বিশেষ কিছু আছে, তো চলো সেটাই দেখাবো তোমাদেরকে এখন। এই যে গাছটা আছে, এই গাছটা ভেতর দিক থেকে পুরো ফাঁপা, ভেতর দিক থেকে পুরো ফাঁপা, মনে হচ্ছে উই পোকাটা খেয়ে নিয়েছে। এটা গাছের ভেতরের ভিউ, দেখতে পাচ্ছ কতটা, মানে আমার গাছটা দেখে খুব ভালো লাগলো আর কি, মানে এরকম আগে দেখিনি, মানে এটা তো প্রায় 300 বছরের থেকেও পুরনো, মানে 300 বছর বললেই চলে, প্রায় 300 বছর পুরনো গাছ, আর তাও আবার এই অবস্থায় আছে, মানে ভেতরে কিছুই নেই, গাছটার ভেতরে কিছুই নেই, পুরো ফাঁপা, মনে হচ্ছে উই পোকাতে খেয়ে নিয়েছে পুরো, দেখতে দেখে বোঝাই যাচ্ছে যেখানে কেমন, উই পোকাতে পুরো খেয়ে নিয়েছে গাছটা। তবে গাছটা এখনও পুরো মানে জীবিত রয়েছে আর কি, পুরো সবুজ পাতা, পুরো সুন্দর, মানে একটা ছায়া প্রদান করছে, এখানে রয়েছে, খুব রোদ লাগছে, রোদ্দুরে মানে রোদ্দুরে খুব ভালো লাগছে আর কি, মানে ছায়াতে রয়েছি, গাছের ছায়াতে রোদ্দুরে মধ্যে। যাই হোক, আর ওখানে দাদা বললো যে সামনে গিয়ে কিছুটা মানে ও যে রাজা মহারাজারা যেখানে স্নান করতো, স্নানের ঘাট ওইদিকে পুকুর ঠুকুর রয়েছে, তো সেগুলোই আর কি দেখাবো, সঙ্গে থাকো, দেখতে থাকো, যতটা পারি কভার করার চেষ্টা করবো, শুধুমাত্র সাপোর্ট করবে সব হবে। গাইস, তো দাদা বললো যে এদিকটায় কোথায় পুকুর ঠুকুর রয়েছে, ওখানে যেখানে ঘাট রয়েছে রাজা যেখানে স্নান করতো, তো যাই হোক ওখানে এই যে গেট বন্ধ রয়েছে, এখানে যেতে দিচ্ছে না আর কি ওদিকটা, তো ওই দিকটা দেখাতে পারলাম না, আর জন্য খুবই দুঃখিত। তো চেষ্টা করবো পরের বার, নেক্সট টাইম যখন খোলা থাকবে দুর্গা পুজোর সময় বা দেবদত্তী পুজোর সময়, বা বললো সামনে 3 মাসের মধ্যে বা পয়লা বৈশাখের দিন কোনো একটা মেলা আছে, তো তখন আসলে পুরোটা ঘুরতে পারবো, তো তখনই এসে ব্লগটা শ্যুট করে নেবো। তো খুবই দুঃখিত পুরোটা করতে পারলাম না, তো যাই হোক যতটুকু হয়েছে আশা করবো যে সাপোর্ট করবে, যেমন করছো সেরকম করে যাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট, লাইক, শেয়ার অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব তো অবশ্যই আছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিও।